একবার প্রশ্ন করেছেন, আমি মুসলিম 6 গ্রাম থেকে, যে একজন আত্মহত্যা করেছে, তাদের জানাজায় যাওয়া যাবে কি? ভাই, আত্মহত্যা যদি কেউ করে, এটা শরীয়ত গৃহীত একটি কাজ, এটা অন্যায় কাজ, এটা হারাম কাজ, গুনাহে কাবীরা। কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তো এক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে, সেক্ষেত্রে কোনো পরেজগার মুত্তাকি মুমিন ব্যক্তি সে সলাতের ইমামতি করবে না। তবে সেই ব্যক্তি যদি, যে যে আত্মহত্যা করেছে, সে যদি নামাজি হয় কিন্তু কোনো কারণবশত শয়তানের প্ররোচনাতে সে মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে, সেক্ষেত্রে জানাজাতে শরিক হতে পারে, কোনো আপত্তি নেই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত আছে যে ফাসেক ব্যক্তি বা যারা ঋণগ্রস্ত, তাদের আল্লাহ রসুল তিনি জানাজা নিজে পড়াননি, তবে সাহাবি থেকে বলেছেন যে তোমরা পুড়িয়ে দাও। তো এখান থেকে যাওয়া যাবে, এখানে কোনো আপত্তিকর কোনো কিছু নেই।